আজকে আমার ছেলের সাদের প্রথম দিন স্কুলে যাওয়া হবে, জীবনের প্রথম দিন। তো সেটারও কিছু ভিডিও আমি তুলে রেখেছিলাম, আর আজকে আমি একটা পিঠা বানাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন একটা লাইক দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সাদ যেদিন স্কুলে প্রথম দিন যায়, ওই দিন কিন্তু আমি ওর ফুপি গিয়েছিলাম সাথে, আবার ওর সায়মা আপুও গিয়েছিল। সাদ কিন্তু অনেক খুশি ছিল, স্কুলে যাবে, স্কুলে যেয়ে লেখাপড়া করবে, মাশাল্লাহ। ও কিন্তু ভালোই পড়েছিল প্রথম দিন। আর দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আমি পিঠা বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি, পিঠাটা বানাচ্ছি সন্ধ্যার দিকে। আর আজকে আমি পিঠা বানাবো পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠার জন্য যেহেতু খিরসা লাগবে, তো সেই খিরসার প্রথমে আমি বানিয়ে নিচ্ছি। তো খিরসার জন্য আমি এখানে গরুর দুধ বের করে নিয়েছিলাম, প্রায় 1 কেজির উপরে ছিল এখানে গরুর দুধ। আর এটাকে জালে বসিয়ে দিয়েছি, এখন জাল করতে করতে এটাকে প্রায় অর্ধেক করে নেব আমি। খিরসার জন্য দুধটা যত ঘন হবে ততই মজা হবে খিরসাটা। তো আমি যতটুকু পেরেছি করে নিয়েছি, আমি এখানে অর্ধেক করে নিয়েছি 1 কেজির উপরে দুধকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড়টা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো গুড়টা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে দিব। এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। মিষ্টি জিনিসে লবণটা অল্প পরিমাণ দিলে এটা স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। দুধ জাল দেওয়ার সময় আমি এখান থেকে কিছুটা পরিমাণ দুধ কিন্তু সাইডে উঠিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সেই দুধের মধ্যে চাউলের গুঁড়োটা ভিজানোটা আমি এই দুধের মধ্যে ঢেলে দিয়েছি। এখন কিন্তু এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে, যখন চাউলের গুঁড়োটা দেওয়া হবে তখন আস্তে আস্তে খিরসাটা কিন্তু রেডি হয়ে যাবে। তো কিছুক্ষণ জাল করতে হবে এভাবে, আর নাড়ানাড়ি করতে হবে অনবরত। তো আমি কিন্তু এই যে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এটা তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু বাড়ি হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ রান্না করব। আর ঠিক এই পর্যায়ে কিন্তু আমি খিসাটা নামিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু খিসাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটা থকথকা ভাব আছে। তো এই পর্যায়ে আমি খিসাটা নামিয়ে নিব, আর একটা সাইডে বাটিতে আমি কিন্তু নামিয়েও নিয়েছি। আমার জীবনে আমি মনে হয় 2-3 বার পিঠা বানিয়েছি। আগে বানিয়েছিলাম মনে হয় তেলের পিঠা, তারপর একবার বানিয়েছিলাম পাটিসাপটা পিঠা, আর পুর দিয়েছিলাম নারিকেলের, আর এই প্রথম আমি খিসা দিয়ে পাটিসাপটা পিঠা বানাচ্ছি। আমার আগের ভিডিও দেখে থাকলে তো জানেনই, যেহেতু আমার ননদকে পিঠার দাওয়াত দিয়েছিলাম আর আমার ননদও এসেছে, তো যে কোনো একটা পিঠা তো বানায় খাওয়াইতেই হবে। তো সেই জন্য ভাবলাম পাটিসাপটা পিঠা বানাই। আর পাটিসাপটা পিঠাটা আমার ননদের হাজবেন্ডের কাছে আর ননদের মেয়ের কাছে অনেক পছন্দের একটা পিঠা, আমার ননদও পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম এই পিঠাটাই বানিয়ে ফেলেই ঝামেলা কম, তো সেই জন্যই কিন্তু পাটিসাপটা পিঠাটা বানানো। এইদিকে আমি ড্রোটা তৈরি করে নিলাম। ড্রোটার মধ্যে এখানে আমি চাউলের গুঁড়া দিলাম, ময়দা দিয়েছি যাতে পিঠাটা নরম হয়, এখানে চিনি দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারেন। আমার হাতের কাছে গুঁড়া দুধ ছিল না, সেই জন্য আর আমি দিতে পারিনি। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, আর এখানে চাইলে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন, আমি কিন্তু চিনি দিয়েছি। তারপর এই ড্রোটাকে আমি বানিয়ে নেব ভালোভাবে, একদম স্মুথ করে ড্রোটা বানিয়ে নিব। আর এখানে কিন্তু আমি একটা ডিমও দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে ওই ভিডিওটা। আর ওই ড্রোটা তৈরি হয়ে গিয়েছে, ওইদিকে আমি এখানে কড়াই পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিব। তো প্রথমে অল্প পরিমাণ তেল আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, তারপর 2 চামচ না 1 চামচ দিয়ে আর অল্প একটু ড্রো আমি দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের হ্যান্ডেল ধরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নিয়েছি। আর এখন 1 মিনিটের জন্য ঢেকে রান্না করব। তো ঢাকনাটা উঠিয়ে আমি এখানে যে পুরটা রেডি করেছিলাম খিরসাটা, তো সেটা দিয়ে দিব। খিরসাটা যার যেমন ইচ্ছে ওই রকম দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এটাকে বলে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বলে নিচ্ছি। এভাবে করে বলে নিয়ে 2 পাশটাই কয়েক সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে পাটিসাপটা পিঠাটা। আর এই পিঠাটা খেতে কিন্তু সত্যিই অনেক ভালো লাগে, আমার স্বাদ তো ভীষণ পছন্দ করেছে এই পিঠাটা। স্বাদ কিন্তু এভাবে অন্য কোনো পিঠা বেশি একটা খেতে চায় না, তবে এই পিঠাটা স্বাদ খেয়েছে তো বুঝলাম পিঠাটা কিন্তু সত্যিই ভালো হয়েছে। আমি পিঠা সবসময় ঠান্ডা হলে তারপর খেতেই পছন্দ করি, গরম গরম পিঠা খেলে আমার জানি কেমন একটা লাগে, মনে হয় ঠান্ডা হলে পিঠাটাই খেতে বেশি মজা হয়। তো আমি কিন্তু পরের দিন পিঠা খেয়েছিলাম আর আমার কাছেও ভীষণ মজা লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।